আসসালামু আলাইকুম। বাজারের সেরা চারটি বই থেকে বাছাই করা 400 প্রশ্ন কম্পিউটার এবং আইসিটির উপরে। এই 400 প্রশ্ন আপনি যদি মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনার প্রস্তুতি হবে শ্রেষ্ঠ। চলুন শুরু করি স্বপ্নের স্কুলের এই আয়োজনটি। কম্পিউটারের ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে? আমি একটু সময় দিচ্ছি যাতে আপনারা অপশনগুলো নিয়ে একটু ভাবতে পারেন। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেলের স্তর কয়টি? OSI এই মডেলের স্তর হচ্ছে মোট 7টি। ক্রিও কোন ধরনের শব্দ থেকে এসেছে? ক্রিও এসেছে গ্রিক শব্দ থেকে। কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কি প্রয়োজন হতে পারে? ইন্টারনেট সংযোগ করার জন্য দরকার হয় মডেম, যেটাকে বলা হয় মডুলেটর এবং ডিমডুলেটর। কোন ধরনের বাস ব্যবহৃত হয় না? মূলত ইনপুট রিডার বাস নামে কোনো বাস নেই, যেমন অন্যান্য বাসগুলো আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। ভাইরাস এর নামকরণ করেন কে? ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন। আইসি চিপ কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহৃত হয়? আইসি চিপ মূলত তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়। রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? রম মানে হচ্ছে রেড অনলি মেমোরি। রম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্মওয়্যার, যেটা পরিবর্তন করা যায় না। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? ন্যানো প্রযুক্তির জনক বলা হয় রিচার্ড ফেইনম্যান। ডিপ ব্লু বলতে মূলত কি বোঝানো হয়? ডিপ ব্লু বলতে মূলত বোঝানো হয় এটি IBM এর একটি সুপার কম্পিউটারের নাম, ডিপ ব্লু। কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS-DOS, মাইক্রোসফট DOS অপারেটিং সিস্টেম। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালিত হয় মূলত সিমপ্লেক্স পদ্ধতিতে। বয়েজ ব্র্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? ভয়েস ব্র্যান্ড সবচেয়ে বেশি মানে অডিও কল হয় টেলিফোনে। হোয়াট ইজ আইপড? আইপড মূলত কি? আইপড মূলত হচ্ছে একটি মিডিয়া প্লেয়ার, যেটা অ্যাপলের। সর্বপ্রথম কত সালে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ হয়? সর্বপ্রথম 1901 সালে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ হয়। বিশ্বগ্রামের প্রতিষ্ঠার মূল বিষয় কোনটি? বিশ্বগ্রামের মূল বিষয় হচ্ছে ইন্টারনেট। একটি গ্রামের খবর যাতে সব মানুষ যেমন জানতে পারে, ঠিক আমরা একটি মুঠোফোন বা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের খবর জানতে পারি, এই ধারণার নামই হচ্ছে বিশ্বগ্রাম। নিচে কোনটি অক্টাল নাম্বার নয়? এখানে অক্টাল নাম্বার নয় 19, কারণ অক্টাল নাম্বার হচ্ছে 8 পর্যন্ত, কিন্তু এখানে দেখেন 9 আছে, এজন্য এটি অক্টাল নাম্বার নয়। অন্যের লেখা বা গবেষণা লব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম, যার বাংলা অর্থ হচ্ছে কুম্বিলক বৃত্তি। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ মূলত হচ্ছে প্যানের উদাহরণ। প্যান বলতে কি বোঝানো হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। কনফারেন্সিং এর উদ্ভাবক কে? কনফারেন্সিং এর উদ্ভাবক হচ্ছে মরিটারফ। কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং এর উদ্ভাবক হচ্ছে মরিটারফ।
মোবাইল ফোনে কোন মোড়ে যোগাযোগ হয়? মোবাইল ফোনে যোগাযোগ হয় ফুল ডুপ্লেক্সে, কারণ এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ একটা মিডিয়া। রেডিওতে কিন্তু সিমপ্লেক্সে হয়, কারণ রেডিওতে যারা বলে শুধু আমরা শুনি, মানে ওয়ান ওয়ে, এজন্য সিমপ্লেক্স। ডুপ্লেক্স হচ্ছে একজনে বললে আরেকজনে যাতে শুনতে পারে, যেমন টেলিফোন, এটা হচ্ছে ডুপ্লেক্স, মানে দুইজনের কথাবার্তাই শোনা যায়। আর মোবাইল ফোনে হচ্ছে আপনার ফুল ডুপ্লেক্স, মানে ফুল ডুপ্লেক্স বলতে সব ধরনের সুবিধাই আছে, দুজনে কথাও বলতে পারতেছে, ভিডিও শেয়ারিং প্লাস আদার্স ফ্যাসিলিটিও আছে। রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? রোবটের অ্যাকচুয়েটর বলতে বোঝানো হয় রোবটের পেশি। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? বাংলাদেশের যে প্রথম কম্পিউটারটি সেটি বর্তমানে সংরক্ষিত আছে জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরে। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ এবং সম্পাদনা করে থাকে? এখানে দেখেন, আমরা অনেকেই আসলে এই দুইটার মাঝে কনফিউজ হয়ে যাই। এটা মূলত হচ্ছে কম্পাইলার। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইম্যাক্স হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নিচের কোন আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার? আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এর নাম হচ্ছে কি? IBM সিস্টেম 360। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ যোগাযোগ কোন মিডিয়া ব্যবহৃত হয়? আমরা যেমন ফেসবুক, টুইটার এগুলো ব্যবহার করে থাকি, এখানে কোন ধরনের মোড ব্যবহার করা হয়? আচ্ছা, ফেসবুকে আপনি খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু টেক্সট, ভিডিও, অডিও সব ধরনের মিডিয়াই কিন্তু ইউজ করা হয়, তাহলে উপরের সবগুলোই। একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন সব ইনপুট 0 থাকে, এই গেটটির নাম কি? এই গেটটির নাম হচ্ছে ন্যান্ড গেট। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? ইউনিকোডে মূলত 65,536টি ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়। উত্তর আগেই দাগানো আছে, ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? আমরা সবাই জানি যে এটা POP3। POP3 মানে কি? পোস্ট অফিস প্রোটোকল। POP মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3। এটা ইমেল গ্রহণ করার ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। মোবাইল ফোনের জনক মার্টিন কুপার। মেমোরি এবং ALU, ALU স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক লজিক ইউনিট। মেমোরি এবং ALU এর মাঝে সংযোগ স্থাপন করে কোনটি? এর মাঝে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট। ইন্টারনেট, টোকেন ও রিং নেটওয়ার্ককে কোনটি যুক্ত করতে পারে? যুক্ত করতে পারে রাউটার। দেখেন, এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আপনি শুধু মনে রাখবেন এই টেকনিকটা, জীবনে আর কোনোদিনই ভুলবেন না। যেমন এখানে কি আছে, 10101111, তারপরে এই যে দেখেন এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। 1 এর কমপ্লিমেন্ট কোনটি? যদি কোনো প্রশ্নে কমপ্লিমেন্ট চাওয়া হয় তখন যেটা করবেন উল্টিয়ে দিবেন। যেমন 1 এর জায়গায় 0 হবে, 0-র জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 হবে, 0-র জায়গায় 1 হবে, মানে যেটা হবে সেটার উল্টা হবে। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। তাহলে এই অপশনটার সাথে দেখেন গ একদমই মিলে যাচ্ছে। যেখানে 1 ছিল এটা হয়ে গেছে 0, এখানে 0 ছিল হয়ে গেছে 1, তারপরে আবার 1 হয়ে গেছে 0, আবার 0 1, তারপরে সবগুলো 1 আছে, এখানে সবগুলো 0 আছে। দ্যাট মিন্স কমপ্লিমেন্ট হলে সেটা উল্টে যাবে। মেইল ডট ইয়াহু ডট কম কোন ধরনের ক্লাউডের উদাহরণ? এটি মূলত হচ্ছে একটি কমিউনিটি ক্লাউডের উদাহরণ।
কম্পিউটার সিস্টেম সফটওয়্যার থাকে কোন ডিস্কে? কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার থাকে মূলত স্টার্টআপ ডিস্কে। নিচের কোনটি ইনপুট ডিভাইস? চারটা অপশনের মাঝে একটু খেয়াল করুন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, যেটা এক ধরনের স্ক্যান টাইপের, যেহেতু এটা ইনপুট নেওয়া হয়। ইনভার্টার হিসেবে কাজ করে কোনটি? ইনভার্টার হিসেবে কাজ করে থাকে নট গেট। নিচের কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়? কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়। আমরা জানি মেমোরি ডিভাইস কোনগুলো, যেমন ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক মানে হচ্ছে সিডি, মেমোরি কার্ড, এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? ইউনিকোডের মাধ্যমে নির্দিষ্ট করা যায় 65,536টি। কাজের প্রকৃতি অনুসারে রেজিস্টার কত প্রকার? কাজের প্রকৃতি অনুসারে রেজিস্টার হচ্ছে 5 প্রকার। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি? কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাতকরণ করে থাকে? আইওএস, এটি মূলত হচ্ছে অ্যাপলের মোবাইলের নাম। মোবাইলের নাম আইফোন, কিন্তু আইওএস হচ্ছে এর অপারেটিং সিস্টেম, যেটা আইফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। আইওএস যেটা আপনার, আমরা সাধারণ মোবাইলে যেমন অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি, অ্যান্ড্রয়েডও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে? মূলত তার নাম হচ্ছে লিবনিস। লিবনিস হচ্ছে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন। এখন যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ শুধুমাত্র এক দুইটা পরীক্ষার জন্য নয়, জীবনের সব ধরনের পরীক্ষায় আপনার এই প্রশ্নগুলো কাজে লাগবে। ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইটে? মূলত যেই ওয়েব পেজগুলো হচ্ছে ডাইনামিক, তার সাথে ডেটাবেজের সংযোগ থাকে, তাহলে ডাইনামিক ওয়েব পেজ। ক্রায়ো সার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় নাইট্রোজেন। এক জীবের কোষ থেকে ডিএনএ অংশ অন্য জীবে স্থানান্তর করাকে কি বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। বিশ্বগ্রামের প্রতিষ্ঠার মূল বিষয় কোনটি? এই প্রশ্নটি কিন্তু আমরা পড়েছি একবার, এর উত্তর হচ্ছে ইন্টারনেট। বিশ্বগ্রামের মেরুদণ্ড কাকে বলা হয়? বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কানেক্টিভিটিকে। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি। ল্যান কার্ডের অপর নাম কি? ল্যান শব্দের অর্থ আমরা জানি লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু এর অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। টেস্টকে একটু উপরে লেখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? টেস্টকে একটু উপরে লেখার জন্য মূলত ব্যবহার করা হয় এই চিহ্নটি। ইমেল অ্যাড্রেসের সাথে লিঙ্ক করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ইমেল অ্যাড্রেসের সাথে লিঙ্ক করার জন্য মেইল টু ব্যবহার করা হয়। প্রোগ্রাম থেকে কপি করার ডাটা কোথায় থাকে? প্রোগ্রাম থেকে কপি করার ডাটা পেস্ট করার আগে যেখানে থাকে তার নাম হচ্ছে ক্লিপবোর্ড। নিচের কোন ডিভাইসটি কম্পিউটারে কমান্ড দিতে ব্যবহার করা হয়? কম্পিউটারে কমান্ড দিয়ে থাকি ইনপুট ডিভাইস হিসেবে আমরা কিবোর্ডকে। অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার মূলত কি? অ্যাসেম্বলার হচ্ছে একটি সফটওয়্যার। ইন এ কম্পিউটার এ ড্যাশ
can perform both input and output device. এখানে বলা হচ্ছে নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে একত্রে কাজ করতে পারে, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন ইনপুটও দেখায়, মানে ইনপুটও নেয় এবং আউটপুটও দেখায়। মডেমের মধ্যে যা থাকে তা হল, তা মূলত একটি মডুলেটর, একটা ডিমডুলেটরের সংমিশ্রণ হচ্ছে মডেম। সি ভাষা কোন ধরনের মডেল অনুসরণ করে? সি প্রোগ্রামিং আমরা বলে থাকি যে সি ভাষা এটি মূলত যেই মডেল অনুসরণ করে সেটা হচ্ছে স্ট্রাকচার্ড মডেল। এ বারকোড রিডার ইমিটস, আচ্ছা বারকোড রিডার মূলত কি নিগ্রত করে? বারকোড রিডার লাইট নিগ্রত করে। সুপার স্টোরগুলোতে যখন আমরা কেনাকাটা করি তখন দেখবেন যে বারকোড যখন ইউজ করা হয় তখন এক ধরনের রে চলে আসে, লাল রে, যেটা লাইট ইমিট করে। কোনটি তারবিহীন দ্রুত গতি ইন্টারনেট সংযোগের জন্য সবচেয়ে বেশি উপযোগী? সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে ওয়াইম্যাক্স। জাম্পিং স্টেটমেন্ট কোনটি? জাম্পিং স্টেটমেন্ট হচ্ছে গোটো। হুইচ অব দ্য ফলোয়িং ইজ এন অফলাইন ডিভাইস? অফলাইন ডিভাইস, যেটা অনলাইন দরকার হয় না, এটা হচ্ছে প্রিন্টার। কোন ভাষা মেশিন নির্ভরশীল, মানে মেশিন নির্ভর ভাষা কোনটি? মেশিন নির্ভর ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে অপটিক্যাল ফাইবারে। প্রথম স্তরের ভাষা বলে কোনটিকে? প্রথম স্তরের ভাষা বলা হয় যান্ত্রিক ভাষাকে। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় মেশিন ভাষা। ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহৃত হয় কোনটি? ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহার করা হয় পেন ড্রাইভ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনভার্টস স্ক্যান টেক্সট ইনটু এডিটেবল টেক্সট, মানে কোন স্ক্যান করা টেক্সটকে এডিটেবল টেক্সটে রূপান্তরিত করে নিচের কোনটি? এখানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য ব্যবহার করা হয় অ্যাসেম্বলার। আপনারা দেখেন, একটু যদি এই অপশনগুলো নিয়ে একটু ভাবেন তাহলে কিন্তু আমি যখন উত্তরটা বলবো তখন কিন্তু আপনাদের মুখস্থই হয়ে যাবে প্রায়। আর যদি না হয় ভিডিওটি দ্বিতীয়বার দেখতে পারেন, আপনাদের উপকারের জন্যই বলছি। হুইচ অব দ্য ফলোয়িং টাইপ অফ টেকনোলজি লেটস কম্পিউটার ইউজ লাইট অ্যাজ এ সোর্স অফ ইনপুট, মানে কম্পিউটারের কোন টেকনোলজিটা তার ইনপুট হিসেবে লাইটকে ইনপুট হিসেবে নেয়? তাহলে আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম যে অপটিক্যাল, অপটিক্যাল রে, বারকোড রিডারও কিন্তু রে অথবা লাইটকে তার ইনপুট হিসেবে নিয়ে থাকে। নিম্ন স্তরের ভাষা কোনটি? নিম্ন স্তরের বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় অ্যাসেম্বলি ভাষাকে। হাউ ডু দ্য মেইন কম্পোনেন্টস অব দ্য কম্পিউটার কমিউনিকেট উইথ ইচ আদার? এখানে দেখেন উত্তরটা কি হবে, মূলত এটা হবে সিস্টেম বাস। সিস্টেম বাসের মাধ্যমেই কম্পিউটারের যে মেইন কম্পোনেন্টগুলো আছে এটা একটা আরেকটার সাথে কমিউনিকেট করে। কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের যে প্রযুক্তি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্টারনেট। ওরাকল, ওরাকল কি? ওরাকল মূলত হচ্ছে RDBMS। RDBMS বলতে কি বোঝায়? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওরাকলের মূল প্রিন্সিপাল হচ্ছে যেটা বেসড অন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয় কোনটি? এমবেডেড সিস্টেম দ্যাট মিন্স একসাথে অনেক কিছু,
যেমন এটিএম, মোবাইল ফোন, রাউটার, এই সবগুলি হচ্ছে এমবেডেড সিস্টেম ফলো করে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? স্থায়ী মানে যেটা পরিবর্তিত হয় না, যেমন রেড অনলি মেমোরি, যেটা মোছা যায় না। তাহলে রোম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি। ক্যাশ মেমোরি পরিষ্কার করতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে? ক্যাশ মেমোরি পরিষ্কার করার জন্য মূলত কুকিজ যেগুলো আছে এগুলো সরিয়ে দেওয়া যায়। অনুবাদ প্রোগ্রাম কত ধরনের হয়ে থাকে? অনুবাদ প্রোগ্রাম হয়ে থাকে তিন ধরনের। এখন দেখব বিভিন্ন পরীক্ষায় বারবার আসা এবং প্রায়ই আসছে এরকম প্রশ্নগুলো, যেগুলো আইসিটি এবং কম্পিউটারের সাথে যাচ্ছে। ব্যান্ডউইথ বলতে কি বোঝানো হয়? ব্যান্ডউইথ বলতে বোঝানো হয় বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড হচ্ছে ব্যান্ডউইথ। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? এটি হচ্ছে মডেম। চতুর্থ প্রজন্মের মোবাইল নিজের কোনটি ব্যবহার করে? ফোর্থ জেনারেশনের যে মোবাইল সেটা হচ্ছে আইপি ব্যবহার করে। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। গ্রুপ এসএমএস প্রদান হলো মূলত কি? গ্রুপ এসএমএস যখন প্রদান করা হয় তখন তাকে বলা হয় মাল্টিকাস্ট। কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ? ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ হচ্ছে ওয়াইম্যাক্সের। তারবিহীন বা তারহীন যোগাযোগ মাধ্যম কোনটি? তার ছাড়া যোগাযোগ মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ। কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে কি বলা হয়? নেটওয়ার্ককে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু হয়? এমএমএস হচ্ছে সেকেন্ড জেনারেশনে শুরু হয়। নিচের কোনটি ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড? ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। মনে রাখবেন, কারণ এই প্রশ্নটা বারবারই আসে। সবচেয়ে জনপ্রিয় এবং আদর্শ প্রোটোকল বলতে কোনটিকে বোঝানো হয়? আদর্শ প্রোটোকল হচ্ছে টিসিপি। টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা মূলত একটি ইন্টারনেট প্রোটোকল। বিস্যাট, বিস্যাট বলতে কি বোঝানো হয়? বিস্যাট বলতে বোঝানো হয় ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি? ডেটা কমিউনিকেশনের মূল উপাদান পাঁচটি। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের গতিকে বোঝানো হয়। ঠিক একটু আগে এই প্রশ্নটা পড়েছি, দেখি কতটুকু মনে আছে আপনাদের। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? হ্যাঁ, 802.11। আর যদি বলি যে ওয়াইম্যাক্স, সেক্ষেত্রে হচ্ছে 802.16। ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে 11 আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে 16। নিচের কোন ডিভাইসেতে ডেটা ফিল্টারিং সম্ভব? ডেটা ফিল্টারিং সম্ভব রাউটারে। টেলিকনফারেন্সিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? টেলিকনফারেন্সিং এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? নেটওয়ার্ক টপোলজি নয়, ল্যান। আর অন্যদিকে বাস, রিং, স্টার এগুলো হচ্ছে টপোলজি। ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটি? ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে টিভি। ভাববেন না যে আপনি আসলে সব প্রশ্ন পারেন। অন্তত এই পুরো ভিডিওটা দুইবার আপনার যদি রিভিশন দেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে কোনো পরীক্ষায় আপনি কখনো আটকাবেন না। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? রূপান্তরের ডিভাইস হচ্ছে মডেম। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? বলা হয় ইন্টারনেট।
ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? SMTP এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। পৃথিবীতে বিশ্ব গ্রামে পরিণত করেছে কোন নেটওয়ার্ক? পৃথিবীকে বিশ্ব গ্রামে পরিণত করেছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মোবাইল ফোন মূলত কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্স যোগাযোগ ব্যবস্থা। ডেটা স্থানান্তরের হার কোনটি? ডেটা স্থানান্তরের হার হচ্ছে ব্যান্ডউইথ। মডুলেটর এবং ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ কোনটি? এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। অফিসে কি ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়? অফিসে মূলত স্টার টপোলজি ব্যবহার করা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী ডেটা ট্রান্সমিশন হয় কোন ক্যাবলে? এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার ক্যাবল। আমরা জানি এর ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। মৌলিক গেট কতটি? মৌলিক গেট হচ্ছে টোটাল 3টি। আরপানেট শুরু হয় কত সালে? আরপানেট শুরু হয় 1960 সালে। ডেটা কমিউনিকেশনের মাধ্যম কোনটি? ডেটা কমিউনিকেশন করা হয় ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে। বয়েস ব্র্যান্ডের সর্বোচ্চ গতি কত? বয়েস ব্র্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিট পার সেকেন্ড। ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় কোনটিতে? অ্যাসিনক্রোনাসে মূলত ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়। প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে বলা হয় বিট পার সেকেন্ড। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন করা হয় কোনটিতে? কিবোর্ড থেকে যখন কম্পিউটারে ডেটা দেওয়া হয় তখন হচ্ছে তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। কোনটি মাল্টিকাস্ট? মাল্টিকাস্ট হচ্ছে অনেকগুলো ইমেল একসাথে পাঠানো। কোএক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট কত? কোএক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 200 Mbps, 200 MB/s। প্যান অথবা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর বিস্তৃতি কত মিটার? প্যান অথবা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি হচ্ছে 10 মিটার। টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি? টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল। ফাইবার পদার্থের বৈশিষ্ট্য কোনটি? ফাইবার পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে অতি স্বচ্ছতা। টপোলজি কত প্রকার? টপোলজি মূলত হচ্ছে 6 প্রকার। ডিজিটাল অফিস বলতে কি বোঝানো হয়? অফিসের সার্বিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করাকেই ডিজিটাল অফিস বলা হয়। ERP এর অর্থ কি? ERP হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংকে ERP বলা হয়। নিচের কোন সাইটটি অনলাইন নিউজ সাইট? অনলাইন নিউজ সাইট হচ্ছে এখানে BD News 24। ভাবছেন কেন প্রথম আলো হলো না? এটা হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে দৈনিক পত্রিকা। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যকে কি বলা হয়? অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যকে বলা হয় ই-কমার্স। অফিস অটোমেশনের ফলে কি ধরনের সুবিধা পাওয়া যায়? চারটা অপশন একটু দেখেন। অফিস অটোমেশনের জন্য মূলত সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়ে। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন কে? প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন জন ম্যাকার্থি। রোবট শব্দটি এসেছে স্লাভিক শব্দ রোবোটা থেকে, যার অর্থ হচ্ছে শ্রমিক। প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন
গঠন ব্যবহার এগুলো নিয়ন্ত্রণ করা যায় বা এগুলো নিয়ে কাজ করে তাকে কি বলা হয়? রোবটের ডিজাইন গঠন এবং ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে যেখানে কাজ করা হয় সেই প্রযুক্তি শাখাকে বলা হয় রোবোটিক্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিসপ্লে ওয়েব কন্টেন্টস? আচ্ছা, ওয়েব কন্টেন্ট আমরা কোত্থেকে দেখতে পারি? ওয়েব কন্টেন্টগুলো আমরা দেখি ওয়েব ব্রাউজার থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং সার্চেস ওয়েবসাইট বাই কিওয়ার্ড? আচ্ছা, কিওয়ার্ড ব্যবহার করে যখন আপনি ওয়েবসাইট সার্চ করবেন তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি ডান ইউজিং ইমেল? ইমেলের মাধ্যমে মূলত যেটা করা যায় না, ইমেলে আমরা যেটা করতে পারি একটা অ্যাটাচমেন্ট সেন্ড করতে পারি, ইমেলকে ফরওয়ার্ড করতে পারি, ইমেলে আমরা রিপ্লাই দিতে পারি, কিন্তু কপি ফাইল ফ্রম এ রিমোট কম্পিউটার এটা আমরা ইমেলের মাধ্যমে করতে পারি না। হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ এন এক্সটেনশন অব ভিডিও ফাইল ফরম্যাট ইন কম্পিউটার? ভিডিও ফাইল ফরম্যাটের এখানে কোনটি? আমরা জানি এমপিজি, এমপিজি হচ্ছে একটা ভিডিও ফাইল ফরম্যাট। হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ দ্য ফাস্টেস্ট ডেটা ট্রান্সমিশন মিডিয়া? সবচেয়ে গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল। হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ এন এক্সাম্পল অফ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আমরা জানি অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, আর কম্পিউটারের ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করা হয় তার মধ্যে রেড হ্যাট লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে আপনি থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করতে পারছেন, মানে আইওএস এর মতো না, যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড, তাদের নিজস্ব ক্লাউড সোর্স থেকে আপনার শুধুমাত্র ডাউনলোড করতে হয়। হুইচ টপোলজি ডাজন্ট অ্যালাউ ট্রান্সফারিং ডেটা ডাইরেক্টলি ফ্রম কম্পিউটার টু কম্পিউটার? এটা হচ্ছে স্টার টপোলজি। ট্রোজান হর্স এটি মূলত কি? ফ্রোজেন হর্স এটি হচ্ছে একটা ম্যালওয়্যার, যেটা এক ধরনের ভাইরাসও বলা যায়। দ্য প্রাইমারি অ্যাডিটিভ কালার অফ এ কালার মনিটর আর? কালার মনিটরে মূলত যেই তিনটি মৌলিক রং ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। মোবাইল অপারেটরগুলোর মধ্যে একমাত্র দেশীয় কোম্পানি কোনটি? দেশীয় কোম্পানি হচ্ছে টেলিটক। বাংলাদেশে সব জিএসএম মোবাইল কোম্পানি কত সাল থেকে তৃতীয় প্রজন্মে বা 3G সেবা দেওয়া শুরু করেছিল 2013 সাল থেকে? প্রথম প্রজন্মের মোবাইলে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি কি ছিল? চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল FDMA। দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হয়েছিল কত সালে? দ্বিতীয় প্রজন্ম শুরু হয়েছিল 1991 সালে। মোবাইল কমিউনিকেশনে 4G ক্ষেত্রে 3G তুলনায় অতিরিক্ত সুবিধা হচ্ছে, 4G মাঝে রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। বাংলাদেশে 3G চালু হয় কত সালে? বাংলাদেশে 3G চালু হয় 2012 সালে, কিন্তু সার্ভিস দেওয়া শুরু করে সবগুলো জিএসএম কোম্পানি বা মোবাইল কোম্পানি 13 সালে। নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? ওপেন সোর্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড। বিশ্বের প্রথম স্মার্টফোন বাজারে আসে কবে? বিশ্বের প্রথম স্মার্টফোন বাজারে আসে 1994 সালে। কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে? স্মার্টফোন যাত্রা শুরু করে সাইমনের মাধ্যমে। মোবাইল ফোন অপারেটর টেলিটক স্টার্টেড ইটস অপারেশন ইন হুইচ ইয়ার? অ্যাকচুয়ালি ইট ইজ স্টার্টেড ইটস অপারেশন ইন 2004। অ্যান্ড্রয়েড ইজ এ প্রোডাক্ট অফ হুইচ কোম্পানি? অ্যান্ড্রয়েড ইজ এ প্রোডাক্ট অফ গুগল। অ্যাপল প্রথম বাজারে আসে কত সালে?
অ্যাপল প্রথম বাজারে আসে 1976 সালে। ইন্টারনেট এর জনককে, ইন্টারনেটের জনক বিন্টন গ্রে কার্ফ। নিচের কোনটি ওয়েব ব্রাউজার, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার হচ্ছে এখানে গুগল ক্রোম, এবং বিংও কিন্তু ওয়েব ব্রাউজার। নিচের কোনটি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আগের যে প্রশ্নটা, এটার মাঝে বিং আসলে এটাও সার্চ ইঞ্জিন। অন্যদিকে দেখেন, এখানে শুধুমাত্র ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, অপেরা মিনি, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ওগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। অ্যান্ড্রয়েডের সংস্করণ অ্যান্ড্রয়েড পাই রিলিজ হয় কত সালে? অ্যান্ড্রয়েড পাই এটি রিলিজ হয় 2018 সালে। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার প্রযুক্তিকে কি বলা হয়? বলা হয় ইন্টারনেট। ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কত সালে? ইন্টারনেটের ব্যবহার শুরু হয় 1969 সাল থেকে। HTTP, HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 404 যখন কোনো সংকেত পাওয়া যায়, এই সংকেত বার্তার অর্থ হচ্ছে সার্ভার পাওয়া যাচ্ছে না। হুইচ প্রোটোকল ইজ ইউজ ফর সিকিউর ওয়েব ব্রাউজিং? সিকিউর ওয়েব ব্রাউজিং বলতেই বোঝায় HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নোকিয়া অফিসিয়ালি সিমব্রিয়ান ফোন উৎপাদন বন্ধ করে কত সালে? সিমব্রিয়ান এটি বন্ধ করে 2011 সালে। অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালে। ইনটিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি, আইপি বলতে বোঝায় ইন্টারনেট প্রোটোকল মডেল। হুইচ ওয়ান ইজ নট এ ভ্যালিড লেয়ার, ভ্যালিড লেয়ার নিচের কোনটি নয়? ভ্যালিড লেয়ার কোনগুলো? ফিজিক্যাল লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, বাট দেয়ার ইজ নো প্রোটোকল লেয়ার, এটা ভ্যালিড লেয়ার নয়। Which of the following is the most commonly used HTTP method? Hypertext Transfer Protocol এর সবচেয়ে পপুলার এবং কমনলি ইউজড মেথড গুলো হলো গেট অ্যান্ড পোস্ট। আচ্ছা দেখেন, ড্যাশ প্রোভাইডস এ কানেকশন ওরিয়েন্টেড রিলায়েবল সার্ভিস ফর সেন্ডিং মেসেজেস। তাহলে নিচের কোনটি এই কানেকশন ওরিয়েন্টেড রিলায়েবল সার্ভিস প্রোভাইড করে? সেটি হচ্ছে TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। প্রথম আইফোনের বাজারজাতকরণ বা কমার্শিয়ালাইজেশন শুরু হয় কত সাল থেকে? বাজারজাতকরণ শুরু হয় 2007 সাল থেকে। HTTP-র আগে যখন S লেখা থাকবে, S বলতে বোঝানো হবে S স্ট্যান্ডস ফর সিকিউর, সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ দ্য প্রিডিসেসর অফ মডার্ন ইন্টারনেট? মডার্ন ইন্টারনেটের আগের আসলে প্রিডিসেসর বা পূর্বজন্মে যারা ছিল আসলে তাদের প্রিডিসেসর বলা হয়, মানে বর্তমান যে ইন্টারনেট তার আগের যে রূপটা ছিল সেটার নাম হচ্ছে আরপানেট। নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? সর্বাধিক ব্যবহৃত হয় TCP অথবা IP। দ্য ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট? ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাকেট সুইচ নেটওয়ার্ক। ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাকেট সুইচড নেটওয়ার্ক। দ্য সাইজ অফ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইজ হোয়াট? দ্য সাইজ অফ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইজ 32 bits। 1972 সালে ইমেল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্ন ব্যবহার করা হয়। এখানে দেখেন, প্রশ্ন করার সময় কিন্তু উত্তর বলে দেওয়া আছে, মানে 1972 সালেই এই @ চিহ্নটি প্রথম ব্যবহার করা হয়। প্রথম ফ্যাক্স আবিষ্কার করেন কে? ফ্যাক্স আবিষ্কার করেন আলেকজান্ডার বেইন। স্কাইপ প্রতিষ্ঠা করেন কত সালে? স্কাইপ প্রতিষ্ঠা হয় 2003 সালে।
সাবির ভাটিয়া এবং জ্যাক স্মিথ মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে হটমেল নামে একটি ওয়েবমেল চালু করেছিলেন কত সালে? এই হটমেল চালু করেছিলেন 1996 সালে। হটমেলকে আউটলুক ডট কম দ্বারা প্রতিস্থাপিত করা হয় কত সালে? 2013 সালে। নিচে কোনটি ইন্টারনেট ব্রাউজার না? ইন্টারনেট ব্রাউজার না হচ্ছে ড্রুপাল। অন্যদিকে দেখেন গুগল ক্রোম, অপেরা মিনি, নেটস্কেপ নেভিগেশন, এগুলো হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। হটস্পট হিসেবে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? হটস্পট হিসেবে ব্যবহার করা হয় ব্লুটুথ, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, দ্যাট মিন্স সবগুলোই। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। ভিডিওর উত্তরে যদি কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করেন অথবা কনফিউশন ক্রিয়েট হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা প্রথম কমেন্টসে সবগুলো সঠিক উত্তর এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।